আমরা সবাই জানি আমাদের হেয়ারের জন্য হেয়ার অয়েলিং করাটা কতটা জরুরি। হেয়ার অয়েলিং করলে আপনার হেয়ারটা স্মুথ থাকবে, হেয়ারটা হাইড্রেট থাকবে। এবং আমি বলছি না এভরিডে হেয়ার অয়েলিং করা, আমি সাজেস্ট করব সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট আপনারা হেয়ার অয়েলিং করেন। 2 ঘন্টা হেয়ার অয়েল মাসাজ করে, কেউ যদি পারেন স্টিম করে দেন, হেয়ার শ্যাম্পু এবং কন্ডিশনিং করবেন। এবং আমি ওভারনাইট হেয়ার অয়েল রাখাটা আমি সাজেস্ট করব না, তাহলে অনেক সময় অ্যাকনে, ফাঙ্গাল অ্যাকনে এসব হতে পারে। তারপর আমি বলবো যে হেয়ার অয়েলটা আপনারা ইউজ করবেন সেটা যদি খুব ভালো মানের অয়েল দিয়ে তৈরি হয়, বিভিন্ন ধরনের কোল্ড প্রেস অয়েল এবং হার্বস মিক্স থাকে, ফর্মুলেশনটা যদি গুডস হয়, তাহলে সেই হেয়ার অয়েলটা আপনার হেয়ারকে রিগ্রোথ করতে হেল্প করবে, হেয়ার ফল কমাবে, সেই সাথে আপনার স্ক্যাল্প হেলথটাও অনেক ইম্প্রুভ করবে, আপনার ড্যান্ড্রাফও কমাবে। সেই সাথে আমি বলবো শুধু কিন্তু প্রোডাক্ট দিয়ে হেয়ার ফল এবং হেয়ারের কোয়ালিটি কন্ট্রোল করা যাবে না, আপনাকে আরও অন্য কিছু মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনার হেলথ কেয়ার। আপনার কোনো হেলথ ডেফিসিয়েন্সি আছে কি না, ভাইটামিন ডেফিসিয়েন্সি আছে কি না, কোনো হরমোনাল ইস্যুস আছে কি না, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সেই সাথে আমি বলবো অবশ্যই অবশ্যই আমার এই বেস্ট সেলিং হেয়ার অয়েলটা আপনাদের স্কিন কাভারে থাকা উচিত। দেরি না করে আজকে নিয়ে নেন।